এখন দুই নম্বর প্রশ্ন দেখো। দুই নম্বর প্রশ্নতে বলা হয়েছে, একটি ধাতব পাত থেকে 140 সেন্টিমিটার ব্যাস এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বন্ধ বেলনাকৃতির জলের চৌবাচ্চা বানাতে হবে, এই কাজে কত বর্গ মিটার ধাতব পাতের প্রয়োজন? একটি বন্ধ বেলনাকৃতির জলের চৌবাচ্চা তৈরি করতে হবে, মানে জলের চৌবাচ্চাটি হলো বেলনাকৃতির এবং বন্ধ, তো বন্ধ যদি হয় তাহলে তার বৃত্তাকৃতি ভূমি দুইটিতেও ধাতব পাত লাগানো থাকবে। সুতরাং কি পরিমাণ ধাতব পাত লাগবে এই বন্ধ বেলনাকৃতির জলের চৌবাচ্চা বানাতে? আমরা যদি বন্ধ বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালে নির্ণয় করি তাহলে সেটা ধাতব পাত দিয়ে যদি বানানো হয় তাহলে কি পরিমাণ ধাতব পাত লাগবে সেটা নির্ণয় হয়ে যাবে। তার মানে এখানে কি পরিমাণ ধাতব পাতের প্রয়োজন সেটা নির্ণয় করতে হলে এখানে বন্ধ বেলনাকৃতির জলের চৌবাচ্চা অর্থাৎ বন্ধ বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালেই নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, যে 140 সেন্টিমিটার ব্যাস, মানে ব্যাস দেওয়া আছে 140 সেন্টিমিটার। তো ব্যাসকে আমরা সাধারণত ডি দিয়ে বুঝাই। এখানে ডি ইকুয়াল টু 140 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 140 সেন্টিমিটার হয়, আমরা যদি বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালে নির্ণয় করি তাহলে বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালে নির্ণয় করার জন্য ব্যাসার্ধের প্রয়োজন, তখন ব্যাসার্ধ লাগবে। তো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। তো ব্যাস যদি 140 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 70 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু 70 সেন্টিমিটার। এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট, তাহলে উচ্চতা দেওয়া আছে 1 মিটার, উচ্চতা মানে এইচ, এইচ ইকুয়াল টু হলো 1 মিটার। এখন এখানে দেখো ব্যাসার্ধ আছে সেন্টিমিটারে আর উচ্চতা আছে মিটারে, দুইটা দুই এককে, সুতরাং একক সেম করতে হবে প্রথমে। তাহলে আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে নেই, 70 সেন্টিমিটারকে মিটারে নিলে 100 সেন্টিমিটারে 1 মিটার আমরা জানি, তাহলে 100 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার থেকে মিটারে যাবে। তাহলে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে 0.2 করে বামে যাবে, মানে 0.70 বা 0.7 মিটার হবে। এখন যেহেতু আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়েছি তাহলে বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালই আমরা নির্ণয় করতে পারব। আমরা জানি বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালই ইকুয়াল টু 2πr × r + h ইকুয়াল টু 2πr, 2 × πr মান হলো 22/7 ইন্টু আর, আর এর মান হলো 0.7 ইন্টু আর প্লাস এইচ, তো আর এর মান হলো 0.7 প্লাস এইচ এর মান হলো 1 ইকুয়াল টু, এখন এখানে দেখো কাটাকাটি যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে এখানে 7কে ভাগ করলে 1, আর দশমিক আছে 1 গড় বামে, তাহলে 0.1। এখন থাকলো 2 × 22 × 0.1 × এখানে 0.7 এর সাথে 1 প্লাস করলে হবে 1.7 ইকুয়াল টু,
এখন 2 × 22 করলে হবে 44, 44 কে 0.1 দিয়ে ইন্টু করলে হবে 4.4, ইন্টু আছে 1.7 ইকুয়াল টু, এখন 4.4 কে 1.7 দিয়ে ইন্টু করতে হবে, চার সাত আঠাইশের আট হাতে আছে 2, চারকে চার হাতের 2-এ 6, আবার 4 দিয়ে 4 7 28 8 হাতে আছে 2, 4 কে 4 হাতে 2-এ 6 যোগ করলে 8, 6 আর 8-এ 14, আর 4 হাতে আছে 1, আর 6-এ 7, দশমিক এখানে এক ঘর এখানে এক ঘর, টোটাল 2 ঘর বামে আসবে, মানে 7.48। তাহলে আমরা বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠকালি পেয়েছি 7.48। তাহলে বেলুনটি বানাতে যে ধাতব পাত লাগবে সেই ধাতব পাতের পৃষ্ঠকালি হবে 7.48, আর একক হবে মিটার স্কোয়ার, কারণ এখানে যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা মিটারে ছিল, অতএব নির্ণেয় ধাতব পাতের পরিমাণ ইকুয়াল টু 7.48 মিটার স্কোয়ার আনসার। এখন 3 নম্বর প্রশ্ন দেখো, তো 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি ধাতব নলের দৈর্ঘ্য 77 সেন্টিমিটার, এটির প্রস্থচ্ছেদের অন্তঃব্যাস যদি 4 সেন্টিমিটার এবং বহিঃব্যাস 4.4 সেন্টিমিটার হয়, তবে নির্ণয় করো 1 নম্বর অন্তঃবক্রপৃষ্ঠের কালি, 2 নম্বর বহিঃবক্রপৃষ্ঠের কালি এবং 3 নম্বর সম্পূর্ণ পৃষ্ঠকালি। একটি ধাতব নল, তো ধাতব নল, নল মানে হচ্ছে বেলনের আকৃতির, ছুঙ্গার আকৃতির, এই ধাতব নলের দৈর্ঘ্য হল 77 সেন্টিমিটার। এখন দেখো ধাতব নলের দৈর্ঘ্য, ধাতব নলের দৈর্ঘ্য মানে হচ্ছে তার উচ্চতা, যদি একটি ধাতব নল হয় তাহলে তার দৈর্ঘ্য মানে হচ্ছে তার উচ্চতা, এবং তার অন্তঃব্যাস এবং বহিঃব্যাস দেওয়া আছে, তাহলে আমরা অন্তঃব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ নির্ণয় করতে পারব। এখন ধাতব নলের দৈর্ঘ্য মানে হচ্ছে তার উচ্চতা, এখানে H ইকুয়াল টু 77 সেন্টিমিটার এবং তার অন্তঃব্যাস 4 সেন্টিমিটার আর বহিঃব্যাস 4.4 সেন্টিমিটার, তো ব্যাস এখানে 2টি দেওয়া আছে, ব্যাস আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি, তো ব্যাস যেহেতু 2টি দেওয়া আছে আমরা একটিকে D1 এবং একটিকে D2 ধরব, মনে করো আমরা অন্তঃব্যাস ধরলাম D1, অন্তঃব্যাস D1 ইকুয়াল টু 4 সেন্টিমিটার, অতএব ব্যাস যেহেতু দেওয়া আছে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারব, তো অন্তঃব্যাসার্ধ আমি ধরলাম R1 হবে ব্যাসের অর্ধেক, ব্যাস ছিল 4 সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে 2 সেন্টিমিটার, আর বহিঃব্যাস ধরলাম আমি D2 ইকুয়াল টু দেওয়া আছে 4.4 সেন্টিমিটার,
তাহলে বহির ব্যাসার্ধ হবে তার অর্ধেক। অতএব বহির ব্যাসার্ধ আর টু ধরলাম ইকুয়াল টু হবে 4.4 এর অর্ধেক মানে 2.2 সেন্টিমিটার। তাহলে এখন অন্ত বক্র পৃষ্ঠের কালি আমরা নির্ণয় করব। তো এখানে অন্ত ব্যাস এবং বহি ব্যাস মানে কি সেটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। মনে করো এই হচ্ছে একটি ধাতব নল। তো এই ধাতব নলের অন্ত ব্যাস হবে তার ভিতর দিকের ব্যাস এবং বহি ব্যাস হবে তার বাইরের দিকের ব্যাস। অর্থাৎ যদি আমরা এখান থেকে যদি এতটুকু পর্যন্ত যদি ঠিক মিডিলে মাপ নেই তাহলে সেটা হবে তার বহি ব্যাস। আর অন্ত ব্যাস দেখো এখানে ভিতর দিকটা হচ্ছে বেলনাকৃতির, আবার বাইরের দিক যদি নেই তাহলে সেটাও বেলনাকৃতির। তো অন্ত ব্যাস মানে ভিতরের দেওয়াল থেকে ভিতরের দেওয়াল পর্যন্ত ভিতরের মাপ, সেটা হলো অন্ত ব্যাস। তাহলে তার অর্ধেক হবে অন্ত ব্যাসার্ধ, আর বহি ব্যাস হবে এখান থেকে এতটুকু পর্যন্ত। তো সেটা হবে বহি ব্যাস, তার অর্ধেক হবে বহি ব্যাসার্ধ। তো এখানে অন্ত ব্যাস দেওয়া ছিল আমরা অন্ত ব্যাসার্ধ পেয়েছি, বহি ব্যাস দেওয়া ছিল বহি ব্যাসার্ধ পেয়েছি, এবং তার দৈর্ঘ্য দেওয়া ছিল দৈর্ঘ্য মানে উচ্চতা। এখন আমরা এক নম্বরে নির্ণয় করব তার অন্ত বক্রপৃষ্ঠের কালি। তো অন্ত বক্রপৃষ্ঠের মানে কালি মানে এই দেখো এই যে ভিতরের যে পৃষ্ঠ সেই ভিতরের পৃষ্ঠের বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব, ভিতরের এই বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। এখন ভিতরের এই যে বক্রপৃষ্ঠের কালি, তো বক্রপৃষ্ঠের কালি যেহেতু এই ভিতরের অংশটাও বেলনাকৃতির, সুতরাং বেলনের বক্রপৃষ্ঠের কালির সূত্রের সাহায্যে নির্ণয় করব, অর্থাৎ 2πRh দিয়ে আমরা নির্ণয় করব। এবং সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আর যেটা ধরব সেটা অন্ত ব্যাসার্ধ ধরব। ঠিক আছে, এক নম্বর। অন্ত বক্রপৃষ্ঠের কালি ইকুয়াল টু, যেহেতু বক্রপৃষ্ঠের কালি 2πRh, আর এখানে যেহেতু আমরা অন্ত বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করেছি, তো অন্ত বক্রপৃষ্ঠ কালির ক্ষেত্রে অন্ত ব্যাসার্ধ আসবে, অন্ত ব্যাসার্ধ আমরা ধরেছি R1 ইকুয়াল টু 2 × π/22/7 × R1, R1 এর মান হলো 2 × H, H এর মান হলো 77। এখন এখানে দেখো কাটাকাটি যাবে 7 দিয়ে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 77কে ভাগ করলে 11 ইকুয়াল টু, এখন থাকলো 2 × 22 × 2 × 11। তো এখানে পূরণ করতে হবে 2 দিয়ে 22কে পূরণ করলে হবে 44, 44কে 2 দিয়ে পূরণ করলে হবে 88, আর 88কে 11 দিয়ে পূরণ করতে হবে 88 × 11। পূরণ করলে 8 × 8, আবার 8 × 8, 1 দিয়ে, আবার 8 × 8, 8 × 8 যোগ করলে হবে 8, এখানে 8 × 8 = 16, 6 হাতে আছে 1, 1 × 8 = 9, 968। তাহলে অন্ত বক্রপৃষ্ঠের কালি হল 968 cm². অতএব নির্ণয় অন্ত বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু 968 cm².
তাহলে অন্তঃবক্রপৃষ্ঠের কালি আমরা নির্ণয় করলাম, 1 নম্বর প্রশ্নের আনসার হয়ে গেল। তারপর 2 নম্বর এবং 3 নম্বর করব। দুই নম্বরে নির্ণয় করতে হবে বহিঃবক্রপৃষ্ঠের কালি। বহিঃবক্রপৃষ্ঠের কালি মানে হচ্ছে এই বাইরের বক্রপৃষ্ঠের কালি। তো বাইরের বক্রপৃষ্ঠের কালির ক্ষেত্রে আবার সূত্র হবে 2πRh, এবং যেহেতু বহিঃবক্রপৃষ্ঠের কালি সুতরাং সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে বহিঃব্যাসার্ধ। তো বহিঃবক্রপৃষ্ঠের কালি, যেহেতু বক্রপৃষ্ঠের কালির সূত্র হল 2πRh এবং এখানে আমরা বহিঃবক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব, তো ব্যাসার্ধ হবে বহিঃব্যাসার্ধ আমরা ধরেছিলাম R2 ইকুয়াল টু 2 × π এর মান 22/7 ইন্টু R2 এর মান ছিল 2.2 ইন্টু H এর মান 77। এখানে কাটা যাবে 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 77কে ভাগ করলে 11, ইকুয়াল টু থাকলো 2 × 22 × 2.2 × 11। এখানে 2 দিয়ে 22কে ইন্টু করলে হবে 44, তারপর 44কে ইন্টু করবো 2.2 দিয়ে 4 দুগুণা 8 যোগ করলে 8 আটার 8 16 এর 6, হাতে আছে 1 8 আর 1 9, দশমিক আছে 1 গড় বামে 96.8। তাকে আবার পূরণ করব 11 দিয়ে ইন্টু 11, পূরণ করলে 8 × 8 6 × 6 9 × 9 যোগ করলে 8 6 × 8 14 এর 4, হাতে আছে 1 9 × 6 15, হাতে রেখে 16 এর 6, হাতে আছে 1 9 × 10, দশমিক আছে 1 গড় বামে। তাহলে 1064.8 ইকুয়াল টু 1064.8। তাহলে বহিঃবক্রপৃষ্ঠের কালি নির্ণয় হয়ে গেছে। বহিঃবক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু 1064.8 cm². এখন আমরা সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করবো।